ব্যাক বাংলা ফাউন্ডেশন আজকে আমাদের ফাইনালি জিওগ্রাফির ফার্স্ট লেকচার এটা ফার্স্ট চ্যাপ্টারের ডোট ওয়ারি পুরো তোমাদের সিলেবাস তোমাদের ফাইনালের আগে কমপ্লিট হয়ে যাবে সেটার ব্যাপারে চিন্তা করো না হ্যাঁ শুরু করতে একটু দেরি হয়ে গেল বাট ঠিক আছে বেটার লেট দ্যান নেওয়া সো আজকে আমরা স্টার্ট করব জিওগ্রাফিতে ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে গ্রহরূপে পৃথিবী তো এই চ্যাপ্টারটাতে আমরা মেইনলি পৃথিবীকে আমরা যে একটা গ্রহ বলি সেটা কেন বলি পৃথিবীর কীরকম আকার আকৃতি আয়তন এটার আর কি মানে বাকি গ্রহের তুলনায় এর অবস্থান রকম ঠিক আছে বা পৃথিবীর আকার নিয়ে যে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে একদম সেই শুরু থেকে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখবো বা জানবো ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তো এটা তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার সো ফার্স্ট লেকচার আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট লেকচার ফার্স্টারের ঠিক আছে তো তো এখানে কোনো গল্প নেই এবারে চলো আজকে আমরা কি কি কভার করবো এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি আজকে আমরা পুরো চ্যাপ্টারটাই কভার করে ফেলবো ঠিক আছে তাহলে দেখে নিই এই চ্যাপ্টারে কি কি আমাদের সাব টপিক বা কি কি জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা আজকে দেখবো সো ফার্স্ট থিং যেটা পৃথিবীর আকার তো পৃথিবীর আকার বলতে মেইনলি আগেকার দিনে মানুষ পৃথিবীকে কিরকম কি ভাবতো না ভাবতো সেই জিনিসগুলো নিয়ে দেখবো ঠিক আছে তো পৃথিবীর আকার সম্বন্ধে ধারণা তারপরে পৃথিবীর কেউ বললো কি পৃথিবী মানে একদম প্রথমে বলেছিল কি পৃথিবীর সমতল ঠিক আছে তারপরে বলেছিল কি পৃথিবী গলীয় এবার গোলিও আকৃতির সপক্ষে কি কি প্রমাণ দিয়েছিল দেখব তারপরে বললো কি না পৃথিবী অভিগত গোলকের মতো তো সেটার সপক্ষে কি কি প্রমাণ দেখবো তারপরে এলো কি জিও ধারণা যে না পৃথিবী রকম জিও এবার সেটার ব্যাপারে দেখব তারপরে হচ্ছে ফাইনালি আমরা পৃথিবীতে যে আমরা রয়েছি মানুষ হিসেবে তো মানুষের আবাসস্থল রূপে পৃথিবীটা রকম পৃথিবীতে বাকি আর কি কি জিনিসপত্র রয়েছে ঠিক আছে সেটা আর যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা এখন মোটামুটি সবার মানে প্রত্যেকের হাতে মানে আমাদের মোবাইল ফোনেই কিন্তু থাকি তো সেটা কি ব্যাপার সেটা নিয়ে আমরা একটা আজকে একটা ধারণা বেসিক ধারণা লাভ করব ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের তো প্রথমে চলো আমরা যে এই আকার ঠিক আছে আমি এখানে একটু দেখিয়ে দিই তো প্রথমে এরকম ছিল কি না পৃথিবী হচ্ছে এরকম একটা সমতল ব্যাপার ঠিক আছে তারপরে কি বলল তারপরে বলল যে না পৃথিবী সমতল না পৃথিবী হচ্ছে গোল ঠিক আছে দাঁড়ো কালারটা চেঞ্জ করে দিই পৃথিবী হচ্ছে এরকম গোল বলে দিল তারপরে বলছে না পৃথিবী গোলও না পৃথিবী হচ্ছে অভিগত গোলক মানে ফাঁপা ওপরে উত্তর আর দক্ষিণ হচ্ছে চাপা ঠিক আছে তারপরে আসছে জিওয়েড এর ধারণা জিওয়েড এর ধারণাতে এবার একটু অন্যরকম ব্যাপার আছে জিওয়েড এর ধারণাটা আমরা জিওয়েড এর সময়তে গিয়েই পড়বো তাহলে চলো প্রথমে দেখে নেওয়া যাক এটার থেকে এই ধারণায় কিভাবে এলো আবার এটার থেকে এই ধারণাটাতে কিভাবে এলো ফাইনালি এখান থেকে আবার জিওয়েড ধারণায় কিভাবে এলো এই যে এতগুলো ধারণা কিভাবে মানুষের মধ্যে চেঞ্জ হতে হতে এলো চলো লেটসি সো প্রথম হচ্ছে পৃথিবীর আকার একদম শুরুতে ঠিক আছে এখানে বেসিক্যালি দেখো প্রথমে যেটা আছে পৃথিবীর আকার যেটা নাকি একদম শুরুতে মানুষ এটাকে একটা সমতল এই যে একটা পুরো ফ্ল্যাট ল্যান্ড ভাবতো একদম একটা সমতল একটা চ্যাপটা ব্যাপার ভাবতো ঠিক আছে চাকতি বেলনা টাইপের যে তুমি হেঁটে 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 যাবে একটা টাইমে পরে গিয়ে ওই চাকতি বেলনার এন্ডটাতে পৌঁছে গেলে তুমি ধুপ করে পড়ে যাবে নিচে ঠিক আছে এটা ছিল মানুষের ধারণা তো এইখান থেকে মেইনলি শর্ট কোয়েশ্চেন আসবে বা আসতে পারে ঠিক আছে এই সমতল ধারণা নিয়ে খুব একটা ব্রড কোয়েশ্চেন মানে শুধুমাত্র সমতল ধারণা নিয়ে ব্রড কোয়েশ্চেন জেনারেলি আসার সম্ভাবনা কম বাট আসতেও পারে বাট কম সম্ভাবনা তো আমি এখানে পয়েন্টস করে মোটামুটি তোমাদের ওয়ান মার্ক মানে এমসি আসার মতো করে করে দিয়েছি সো দেখে নাও পরপর শুধু তথ্যগুলো দেখো যে পৃথিবীর আকার প্রথমে মনে করতো কি সবাই সমতল বা চ্যাপ ঠিক আছে সমতল বা চ্যাপ্টা এটা সবাই মনে করতো এই যে এই রকম পৃথিবীর মডেল তো সমতল বা চ্যাপ্টা এই যে ধারণাটা এই ধারণাটা কার কার ছিল যে পৃথিবীর আকার সমতল বা চ্যাপটা এই ধারণাটা কার ছিল দেখে নাও কবি ও সাহিত্যিক হোমার ও হেসিয়ার ইনিও বলেছিলেন দার্শনিক থালেস লেউসিপাস ডেমোক্রেটাস ইনি বলেছিলেন মানে এনারা বলেছিলেন প্লাস ঐতিহাসিক হেকাটিয়াস এনারা কিন্তু বলেছিলেন কি যে পৃথিবী সমতল বা চ্যাপটা ঠিক আছে যেটা আমি বললাম যে তুমি চলতে চলতে একটা জায়গায় যাবে তারপরে একটা জায়গায় গিয়ে ওটা শেষ হয়ে যাবে ওই চাকতির মতো চ্যাপটা ব্যাপারটা তারপরে তুমি ডুব করে পড়ে যাবে এটা ছিল এনারা ভাবতেন ঠিক আছে তাহলে কে কে হলো হোমার হেসিয়র্ড থালেস লেউসিপাস ডেমোক্রেটাস অ্যান্ড হেকাটিয়াস এনারা কিন্তু ভাবতেন পৃথিবীর সমতল বা চ্যাপটা বা চাকতির মতো হলো আচ্ছা তারপরে কি হলো গ্রিক দার্শনিক অ্যানেজিম্যান্ডার পৃথিবীকে সমতল কল্পনা করেই প্রথম একটা মানচিত্র বানিয়ে ফেললেন ঠিক আছে পৃথিবীকে সমতল মনে করেই মানে সমতলের ধারণাটাই থাকলো সো সমতল মনে করেই একটা প্রথম মানচিত্র বানিয়ে ফেললেন সেটাকে সেটা হচ্ছেন গ্রিক দার্শনিক অ্যানেকজিম্যান্ডার সমতল কল্পনা করে মানচিত্র তৈরি করলেন প্রথম কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে যে মানচিত্র তার কিন্তু জানতো না ম্যাপ জিনিসটা কি হয় তো উনি প্রথম বানিয়ে ফেললেন আচ্ছা তারপরে কি হলো তারপরে এলো সমতলটা ওই অব্দি হলো ঠিক আছে ওনারা কয়েকজনই মনে করলেন একজন ওখানে হচ্ছে মানচিত্র বানিয়ে ফেললেন তারপরে আসছে পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ এরপরে মানুষ বললো যে না পৃথিবী হচ্ছে গোল ঠিক আছে পৃথিবী সমতল বা চ্যাপটা নয় পৃথিবী গোল এবার পৃথিবী গোল বলার পেছনে কি কারণ ছিল দেখো তো খ্রিস্টপূর্ব পূর্ব প্রায় মানে খ্রিস্ট জন্মের আগের প্রায় ছশো বছর আগে গ্রিক পণ্ডিত পিথাগোরাস প্রথম বলেন পৃথিবীর আকৃতি গোলকের মতো ঠিক আছে পিথাগোরাস প্রথমবার বলেছিলেন যে পৃথিবীর আকৃতি গোলকের মতো মানে এই যে এখানে একটা গোল দেখতে পাচ্ছি আমি সেরকম একদম গোলকের মতো আচ্ছা তারপরে কে কে এলেন বলেন এনাদের নাম মানে ভীষণ ইম্পর্ট্যান্ট নাম কিন্তু ইতিহাসের ঠিক আছে তাহলে বড় কোপারনিকাস আর্যভট্ট এনারাও বললেন যে হ্যাঁ পৃথিবী গোল তাহলে এও বলছে পৃথিবী গোল এনারাও বলছেন পৃথিবী গোল ঠিক আছে তারপরে অ্যারিস্টটল কি বললেন যে হ্যাঁ পৃথিবী গোল উনি আবার তার সপক্ষে প্রমাণও দিলেন যে পৃথিবী গোল সেটা কি করে বোঝা যায় যে না চন্দ্র চন্দ্রগ্রহণের সময় কি হয় একটা ছায়া পড়ে বেসিক্যালি পৃথিবীর ছায়াটা পড়ে বলেই তো হয় তো উনি বললেন কি যে চন্দ্রগ্রহণের সময় যে ছায়াটা দেখা যায় ওটা কিন্তু একটা বাঁকা ছায়া যদি সমতল হতো তাহলে ছায়াটা বাঁকা হতো না তো বাঁকা মানেই হচ্ছে তোমার কিন্তু এটা একটা গোলাকৃতি কিছু তার জন্যেই সেটা বাঁকা তো এই কনসেপ্টটা উনি প্রথম দিয়েছিলেন কে বিজ্ঞানী দার্শনিক অ্যারিস্টটল উনি কি বললেন পৃথিবী গোল আর সেই জন্যে চন্দ্র গ্রহণের সময় চাঁদের ছায়া বাঁকা হয় ঠিক আছে ছায়াটা বাঁকা হয় আর দিগ আরেকটা উনি কথা বলেছিলেন এটা উনি প্রথম যুক্তি দেখিয়েছিলেন আর সেকেন্ড যুক্তি দেখিয়েছিলেন কি দিগন্ত রেখায় জাহাজ হারিয়ে যায় দিগন্ত রেখায় জাহাজ হারিয়ে যাওয়া ব্যাপারটা কিরকম ধরো তুমি সমুদ্রের ধারে গেছো ঠিক আছে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে একটা জাহাজ দেখছো তো তুমি একটা জাহাজটা যাচ্ছে দেখতে দেখতে একটা ব্যাপারে জাহাজটাকে দেখতে পাবে না তো জাহাজটা কোথায় গেল। বেসিক্যালি পৃথিবীটা গোল বলে কি হলো জাহাজটা ওই পারে চলে গেল ব্যাপারটা কিরকম ধরো এইখানে যদি আমি একটা জাহাজ আঁকি ধরো এইখানে তুমি এইখানটা এখানটা থেকে দেখছো ঠিক আছে এখানটা দাঁড়িয়ে হয়তো তুমি দেখছো এখানটা যদি একটা জাহাজ থাকে রাইট যদি জাহাজটা থাকে তারপরে জাহাজটা যে এদিকে চলে আসবে জাহাজটা তো এখানে নেই হয়ে যাবে জাহাজটা দেখতে পাবে না তোমার তোমার দৃষ্টিটা সোজা যাচ্ছে ঠিক আছে তোমার দৃষ্টির বাইরে চলে গেল তোমার দৃষ্টিটা তো এখান থেকে এতটা দেখতে পাচ্ছ তুমি তো এখান থেকে তো এইটা দেখতে পাচ্ছ না কারণ কি এখানে তো পৃথিবী আছে তো উনি এইটা বললেন যে ওই দিগন্ত রেখার ওপাশে জাহাজ চলে যাওয়া ঠিক আছে তার মানে কি যে তুমি যতটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা গোলা গোলাকৃতি বা গোলাকার একটা বস্তুর একটা দিক তুমি দেখতে পাচ্ছ তারপরে সেটা যেই ওই জাহাজটা যেই চলতে চলতে আরও এগিয়ে গেল সেটা অপর প্রাস্টে পৃষ্ঠে চলে গেল অপর প্রান্তে চলে গেল সরি সেজন্য তখন তুমি আর দেখতে পাচ্ছ না তো এটা কেন না কারণ গোলাকার বলে এটা সম্ভব উনি এটা বললেন তারপরে কি হলো যে খ্রিস্টপূর্ব আড়াইশো বছর আগে এরেটোস্থেনিস ঠিক আছে খ্রিস্টপূর্ব প্রায় আড়াইশো বছর আগে এরাটোস্থ্যানিস কি বললেন যে পৃথিবী গোল এবং সেই সেইভাবে উনি পৃথিবীর পরিধিটা নির্ণয় করলেন ঠিক আছে গোল ভেবে পরিধি নির্ণয় করলেন এবারে এগুলো সব গোলের সব পক্ষে চলছে তারপরে ফরদিনান্দ ম্যাগেলন ফ্রান্সিস ডেক এনারা ছিলেন খুব মানে নাবিকগণ যারা হচ্ছে সমুদ্রে জাহাজ টাহাজ নিয়ে যায় তো ওরা একটা পরীক্ষা করে দেখলো কি যে একটা জায়গায় জাহাজে চড়লো দিয়ে কোনো দিক পরিবর্তন করলো না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে যেখান থেকে জাহাজটা সার্ট করলো এই একটাই চলতে 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 কি হলো একটা গোল করে ঘুরে আবার সেখানেই এসে পৌঁছালো তো যদি সমতল হতো তাহলে তো তো মানে এক সেই জায়গা তো আসতে পারতো না যদি চাপটা হতো তো এখান থেকে ওরা প্রমাণ করলো কি যে হ্যাঁ পৃথিবী গোল সেই জন্যেই তুমি যদি কোনো স্থান থেকে শুরু করো চলতে কোন দিক পরিবর্তন না করো তাহলে তুমি টাইমে গিয়ে ঘুরে একটা পরে আবার সেই জায়গাটাতেই এসে পৌঁছাবে এবং এটা সম্ভব হচ্ছে পৃথিবীর গোলাকৃতির সো এই এতগুলো লোক কিন্তু এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভটা পয়েন্টস আমি যেটা বলেছি এরা সবাই পৃথিবী যে গোলাকার সেই গোলাকৃতির সপক্ষে যুক্তি দেখিয়েছে ঠিক আছে এরপরে কিন্তু আরও কিছু এখানে বক্তব্য রয়েছে যে পৃথিবীর গোলীয় আকৃতি এবার তো সবাই বললো ঠিক আছে এতজন লোক বললো এবার আরেকটু ভালো করে এটার প্রমাণটা নেওয়ার দরকার যে পৃথিবী কি সত্যি গোল তার প্রমাণটা কি কি আর কি প্রমাণ আছে দেখো মহাকাশ থেকে তোলা পৃথিবীর ও অন্যান্য গ্রহের ছবি তো প্রথম হচ্ছে তুমি যখন মহাকাশে যাচ্ছ মানে মহাকাশ থেকে যখন বিভিন্ন ছবি আসছে আমাদের কাছে পৃথিবীর সংক্রান্ত বা অন্যান্য গ্রহ সংক্রান্ত তো সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গোল গোল ব্যাপারগুলো দেখা যাচ্ছে তো এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না ছবি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সেকেন্ড কি বলছে যেটা বললাম নাবিকদের পৃথিবী পরিভ্রমণ করে সেই স্থানেই পুনরায় ফিরে আসা এক্ষুনি যেটা বললাম জাহাজের গল্পটা তারপরে হচ্ছে চন্দ্রগ্রহণের সময় যেটা গোলাকার পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই ছায়াটা বাঁকা হয় এটাও বললাম একটু আগেই ঠিক আছে সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না এবার এটা একটা গল্প সব জায়গায় তো সূর্যরশ্মিটা সমানভাবে পড়ে না এই যে এইখানে এইটা আমাদের পৃথিবী তাই তো তো এইটা পৃথিবী হলে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের পৃথিবী এবারে এইটা পৃথিবী হওয়ার পরে কি হচ্ছে সূর্যরশ্মি কোথাও পড়ছে সোজাভাবে কোথাও পড়ছে বাঁকা তাই তো এখান থেকে পড়ছে ভাবে এখানে পড়ছে কিন্তু নিরক্ষরেখায় পড়ছে কিন্তু সোজাভাবে ভাবে তারপরে আস্তে 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 যত উপরের দিকে যাবে এখানটা কিন্তু একদম বেঁকা পড়ছে রাইট আচ্ছা এর ফলে কি হচ্ছে সর্বত্র সূর্যোদয় আর সূর্যাস্ত কিন্তু সমান হচ্ছে না পূর্ব দিকের দেশগুলোতে আগে সূর্যোদয় হচ্ছে তারপরে আস্তে আস্তে পশ্চিম দিকের দেশগুলোতে হচ্ছে ঠিক আছে ভাইরাস যদি এটা সমতল হতো তাহলে কি হতো সব জায়গায় একইভাবে ইয়েটা পড়তো সূর্য এক জায়গায় পড়তো তাহলে কি হতো যে সব জায়গায় একই সময় সূর্যোদয় সূর্যাস্ত হতো কোনো চেঞ্জ হতো না টাইমের সূর্যোদয় সূর্যাস্তের টাইমের কোনো চেঞ্জ হতো না তো এইটা একটা গেল পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ ঠিক আছে জাহাজের যে কথাটা বললাম এই যে এইটা জাহাজ এই জাহাজটা ধরো এখান থেকে কোনো দিক পরিবর্তন করলো না যাচ্ছে যাচ্ছে গোল করে 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 আবার ওখানে এসেই পৌঁছাবে পৌঁছাতেই হবে কেন গোল ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে উচ্চতার সাথে সাথে দিগন্ত রেখার বিস্তৃতি বাড়তে থাকে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো মানে ধরো এইটা হচ্ছে আমার পৃথিবী পৃষ্ঠ ঠিক আছে আমি এখান থেকে দেখছি আমি এখান থেকে দেখছি এখান থেকে আমি কতটা দেখতে পাচ্ছি এতটা দেখতে পাচ্ছি হলো এবারে আমি আরেকটু উচ্চতায় উঠে গেলাম আরেকটু উচ্চতায় এই দিকটাও দেখতে এবারে জায়গাটুকু যে আমি দেখতে পাচ্ছি এই যে এক্সট্রা যে জায়গাটুকু আমি দেখতে পাচ্ছি এটা কেন হচ্ছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই হাইটটা বাড়লো বলে উচ্চতাটা বাড়লো বলেই কিন্তু আমি ওই জায়গাটুকুটা দেখতে পাচ্ছি তার মানে কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমি ভূপৃষ্ঠের কোথাও একটা দাঁড়িয়ে আছি প্রথমে যেখানটা আমি দাঁড়িয়েছিলাম ভূপৃষ্ঠের এটা যদি আমার ভূপৃষ্ঠ হয় আমি ভূপৃষ্ঠে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম ঠিক আছে তো ভূপৃষ্ঠের এই জায়গাটা দাঁড়িয়ে থেকে আমি এত দূর অবধি দেখতে পাচ্ছিলাম এই ফার্স্ট যেটা ইয়ালো ডটেড লাইনটা তারপরে একটু উঁচু উচ্চতায় উঠে যাওয়ার ফলে কি হলো আচ্ছা আমি স্থানটা এ বি করে দিচ্ছি প্রথমে ধরো আমি এ স্থানে দাঁড়িয়েছিলাম এত দূর অবধি দেখতে পেলাম এই পি অবধি দেখতে পেলাম ঠিক আছে দিগন্ত রেখা আমি বি স্থানে পৌঁছে গেলাম আমি কিউ অবধি দেখতে পাচ্ছি এবারে কিউ আর পি এর যে ডিস্টেন্সটা পি আর কিউয়ের ডিস্টেন্সটা যে আমি এক্সট্রা দেখতে পাচ্ছি সেটা কেন কারণ এই এ থেকে বিতে যাওয়ার জন্য ঠিক আছে পিউ আর কিউয়ের ডিস্টেন্সটা আমি দেখতে পাচ্ছি কেন না এ থেকে বিতে যাওয়ার জন্যে কিন্তু আমি পিউ আর কিউয়ের ডিস্টেন্সটা এক্সট্রা দেখতে পাচ্ছি তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু দিগন্ত রেখার বিস্তৃতিটাও বাড়তে থাকছে এটা গোল বলেই সম্ভব গোলাকার সমুদ্র পৃষ্ঠে জাহাজের অবস্থান জাহাজের অবস্থান গোলাকার সমুদ্র পৃষ্ঠে যখন দেখবে দূর থেকে ধরো সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে আছো প্রথমে কি দেখা যায় বলতো একটা জাহাজ আইলে পরে ওই ওপরে পতাকা যেটা মাস্তুল বলে ওটা দেখা যায় প্রথমে কিন্তু পুরো জাহাজটা তুম করে দেখতে পাবে না প্রথমে দেখা যায় মাস্তুলটা তারপরে ধীরে 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 দেখা যায় ডেকটা তারপরে আস্তে আস্তে পুরো জাহাজটা দেখা যায় তা আমি কি ওই পারে থাকে না তো ওটা যখন এরকম করে উঠে আসছে তো আমার চোখের আমার আই সাইটের বরাবর হ হতে গেলে প্রথমে একদম উঁচু জায়গাটা আমার আই বরাবর হবে ঠিক আছে কারণ আমি একদম আমি ধরো সমুদ্র তল বরাবর আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি তীরে দাঁড়িয়ে আছি পারে তাহলে একদম আমার চোখে যেটা প্রথম জাহাজের টপ জায়গা মানে মাস সেটা দেখতে পাবো তারপরে জাহাজটা যখন গোল করে ঘুরে সামনে আসছে তখন ওর ডেক তারপরে পুরো বডিটা কিন্তু দেখতে পাবো সে সেম মানে ওই যে যখন আমি জাহাজ চলে যায় তখন কিন্তু আস্তে 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 যেরকম নেই হয়ে যায় ওই রকমই আস্তে আস্তে কিন্তু জাহাজটাকে আবার দেখা যায় তো সেক্ষেত্রে প্রথমে মাস্তু তারপরে ডেক তারপরে জাহাজটাকে পুরোটা দেখা যায় তো এটাই বলছে কি যে গোলাকার সমুদ্রপৃষ্ঠে জাহাজের অবস্থান জাহাজের অবস্থানটাও কিন্তু সেম থাকে না ঠিক আছে তো যা তারপরে ডেক দেখি তারপরে চেষ্টা করে দেখবে যদি অনেক আছে যাওয়ার মতো পুরী টুরি যদি যাও গেলে কিন্তু দেখতে পাবে ঠিক আছে পুরী বাইজাগ অনেক জায়গা আছে আচ্ছা বেড ফোর লেভেল পরীক্ষা তো বেড ফোর লেভেল পরীক্ষা একজন বৈজ্ঞানিক এই পরীক্ষাটা করেছিলেন এটা কিরকম না একটা জায়গায় উনি বেটফোর্ড একটা জায়গায় উনি জলের মধ্যে খালের মধ্যে আর কি ঠিক আছে বেডফোর্ড খালের মধ্যে ওখানে কি করেছিলেন তিনটে তিনটে লাঠি আর কি পুঁতে দিয়েছিলেন ঠিক আছে তিনটে লাঠি পুঁতে উনি দূর থেকে দেখছেন দূরবিন দূরবীন দিয়ে তো দেখলেন তখন কি মাঝখানের লাঠিটা সামান্য একটু উঠে গেছে বাকি দুটো পাশের থেকে তার মানে কি এটা কখন সম্ভব এটা পৃথিবী গোলাকার বলেই সম্ভব কিরকম হচ্ছে ব্যাপারটা না এরকম যেহেতু গোলাকার তো আমি যদি সেম হাইটের তিনটে লাঠি বসাই এখানে একটা বসালাম এখানে একটা বসালাম সেম হাইট কিন্তু এখানে একটা বসালাম ডেফিনেটলি এই দুদিকে ঢাল আছে আমার এই ঢাল আছে এই দিকেও ঢাল আছে তার জন্য কি হচ্ছে এইখান থেকে এই এই ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে মাঝখানে কে উঁচু হয়ে থাকবে এইটাই উঁচু হয়ে থাকবে ঠিক আছে এ হচ্ছে সর্ব মানে সব থেকে আমি মাঝখানে যদি দেখি তাহলে মাঝেরটাই দেখবো একটু উঁচু হয়ে আছে ভ্যরাস যদি সমতল হতো সমতল হলে কি হতো সমতল যদি হতো তিনটে লাঠি এমন করে পুতে দিল ঠিক আছে তিনটে লাঠি পুতে দিলে এ তো পুরোটাই ডিস্টেন্সটা সমানই হবে কেউ উঁচু কেউ নিচু তো হবে না এটা সেম হবে ঠিক আছে তো এইটাকে বলে হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা এইটাকে বলে বেডফোর্ড লেভেল পরীক্ষা ঠিক আছে দিগন্ত রেখার বিস্তৃতির এইটা দেখালাম আচ্ছা আর কোনটা সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে এইটা ঠিক আছে সূর্যোদয় সূর্যাস্ত গল্পটা হচ্ছে এইটা তো মোটামুটি এইটা হচ্ছে তোমার আচ্ছা জিওগ্রাফিতে ডায়াগ্রাম ছাড়া কিন্তু কোনো গল্প হবে না ডায়াগ্রাম দিতেই হবে সেটা তোমার বুঝতেও সুবিধা হবে তুমি লিখলে সেটার মানে আলটিমেটলি তোমার মার্কসটা কিন্তু ভালো আসবে ঠিক আছে আচ্ছা তারপরে কি হচ্ছে ধ্রুবতারাও হার্ডলি রক্তেন নক্ষত্রের অবস্থান তো ধ্রুব তারাটা কি হয় জিরো ডিগ্রিতে থাকে কোথায় রক্ষ রেখায় তুমি মেরুতে চলে যাও নাইনটি ডিগ্রিতে চলে যাবে ঠিক আছে সেম ওয়েতে এবারে তুমি যদি এটা উত্তর গোলার্ধে তুমি যদি দক্ষিণ গোলার্ধে যাও তুমি কিন্তু ধ্রুবরেখা দেখতে পাবে না সেখানে তুমি দক্ষিণ গোলার্ধে কি দেখতে পাবে হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্র দেখতে পাবে এবার যদি গোল বলেই কিন্তু একদিক থেকে একটাকে দেখা যায় একদিক থেকে আরেকটাকে দেখা যায় না যদি গোল না হতো তাহলে তুমি ওই দক্ষিণ গোলার্ধ থেকেও কিন্তু ধ্রুবতারাকে দেখতে পেতে কিন্তু দক্ষিণ গোলার্ধে গেলে আমরা ধ্রুবতারাকে দেখতে পাবো না ধ্রুবতারা হচ্ছে ওই নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের মধ্যে কিন্তু ওইখানেই অবস্থানটা থাকে ঠিক আছে তো এটা একটা প্রমাণ হচ্ছে আমাদের যে পৃথিবী গোল ঠিক আছে তাহলে কতগুলো হলো আটখানা কিন্তু আমি সপক্ষে যুক্তি দেখাতে পারি ঠিক আছে যে গোল মানে ওই সমতল থেকে গোলের ধারণায় কিভাবে মানুষ এলো এইটা হচ্ছে আটটা যুক্তি ছিল এবারে গোল থেকে এলো হচ্ছে অভিগত গোলকের সপক্ষে প্রমাণ আচ্ছা অভিগত গোলক কিভাবে হচ্ছে না পৃথিবী একদম শুরুর থেকে কি হচ্ছে বাই করে ঘুরে যাচ্ছে ওর বরাবর তো ঘুরে চলেছে থাম থামছে তো না থামার তো কোনো গল্পই নেই থামলে তো তো সব শেষ ওই যে ঘুরে চলেছে একদম জন্মের শুরু থেকে তার ফলে কি হচ্ছে রেখায় ওর গতিটা হচ্ছে সর্বাধিক পৃথিবীর নিরক্ষরেখায় আবর্তন বেগ হচ্ছে সর্বাধিক ঠিক আছে এটাকে কি বলে নিরক্ষরেখায় যে তোমার আবর্তন বেগটা সর্বাধিক এটাকে বলে হচ্ছে সেন্ট্রি Force. centrifugal ফোর্স এটাকে বলে হচ্ছে সেন্ট্রিফিউগল ফোর্স সেন্ট্রিফিউগল ফোর্স এর জন্য কি হয় না মধ্যবর্তী অঞ্চলের বস্তু অপসারিত হয় মানে এই যে পৃথিবীর এই যে এখানে যে এক্সেস এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে এই যে এইখানে এইটুকুটা যে জায়গা দেখা যাচ্ছে বা এখানে যে এইটুকু অঞ্চল দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগল ফোর্স এর জন্যই হয় ঠিক আছে নিরক্ষরেখা বা মধ্য এরিয়া জুড়ে মাঝখানের এরিয়া জুড়ে হচ্ছে ওর ইয়েটা সর্বাধিক তো তার ফলে কি হচ্ছে যে তোমার ওই কি বলবো দু মানে মাঝখান থেকে দুপাশের দিকে বস্তু অপসারিত হয় তার মানে কি মধ্য দেশ যেটা মানে নিরক্ষীয় অঞ্চল যেটা সেটা তো স্ফীত সেই স্ফীত হওয়ার কারণটা কি না ওই আবর্তন বেগ নিরক্ষরেখার সর্বাধিক হওয়ার জন্য ওখান থেকে যে নিরক্ষরেখা নিরক্ষীয় অঞ্চলে যে পৃথিবীর যে ভরটা বা মাছটা রয়েছে সেটা হচ্ছে স্ফীত হয়ে অপসারিত হয়েছে মানে অপসারিত হয়ে স্ফীত হয়েছে এটা হয়েছে একমাত্র সেন্ট্রোফিউল ফোর্সের জন্য ঠিক আছে তো সেন্ট্রোফিউল ফোর্সের জন্য মধ্যবর্তী অঞ্চলে বস্তু অপসারিত হয়ে স্ফীত হয় সেটাই হয়েছে পৃথিবীর ক্ষেত্রে এটা হচ্ছে পৃথিবীর অভিগত গোলক আকৃতির সপক্ষে প্রথম প্রমাণ ঠিক আছে মানে গোল বলতে গেলে আমাকে বোঝাবে ওই ব্লু লাইন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোল বোঝাবে আর এই সাইড দিয়ে যে একটা রেড জায়গা রয়েছে সেটাকে বলছে আমাদের আচ্ছা আমি একটা দেখিয়ে দিই আমাদের গোল আমরা এতক্ষণ যে দেখে দেখে এলাম এক সেকেন্ড হুম তো গোল হচ্ছে আমাদের যদি এটা হয় তোমার যদি বুঝতে অসুবিধা হয় এটাতে আমি সেই জন্য একটা করে দেখিয়ে দিচ্ছি তাহলে এবারে এক্ষেত্রে আমি কোন গালারটা দেবো কন্ট্রাস্টে রেডটা দিচ্ছি এই হচ্ছে গল্পটা ঠিক আছে বোঝা যাচ্ছে এবারে মানে হোয়াইট যেটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে গোল চলো হোয়াইট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের গোল গোলাকার বা গোলাকৃতি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের দেখো এই মধ্য দেশটা স্ফিত মানে হচ্ছে এই জায়গাটা স্ফিত এই জায়গাটা হচ্ছে স্ফিত এখানটায় চাপা এখানটায় চাপা উত্তর এবং দক্ষিণে চেপে গেছে মধ্য দেশটা বা নিরক্ষী অঞ্চলটা স্ফিত হয়েছে কেন বিকজ অফ সেন্ট্রোফিউল ফোর্স তাই কিন্তু এটা হয়েছে ঠিক আছে আচ্ছা এবারে কি বলছে পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাস এবং পরিধির দৈর্ঘ্য সমান নয় এই যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার ওখানে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে ফর্টি থ্রি কিলোমিটারের একটা ডিফারেন্স রয়েছে সেম পৃথিবীর নিরক্ষীয় পরিধি চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার মেরু পরিধি হচ্ছে চল্লিশ হাজার চব্বিশ কিলোমিটার এখানেও কিন্তু একটা গ্যাপ বা ডিস্টেন্স মানে তফাত রয়েছে সেটা হচ্ছে একান্ন কিলোমিটারের রয়েছে তাহলে দুটো ক্ষেত্রেই যদি মাপ করা হয় তাহলে দেখা যাবে যে মধ্য দেশটা অনেকটা বেশি স্ফীত আর উত্তর এবং দক্ষিণটা অনেকটা বেশি চাপা যেটা কিন্তু গোল হলে চারদিক থেকেই কিছু সমান হওয়ার কথা বাট সেটা নয় সেই জন্য প্রথম প্রমাণ হচ্ছে পৃথিবী অভিগত গোলক কোন বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলে কোন বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বেশি কেন মেরু অঞ্চলে বেশি কারণ কি কেন্দ্র থেকে ঠিক আছে কেন্দ্র থেকে কিন্তু আমাদের মেরু অঞ্চলটা অনেক বেশি কাছে রয়েছে কেন্দ্র থেকে যদি আমি এখানটা টানি একটা এই ডিস্টেন্সটা কিন্তু কম ভ্যারাজ এটা কিন্তু অনেকটা বেশি তার ফলে কি হচ্ছে যে যত কেন্দ্রের কাছাকাছি থাকবে তার ওয়েটটা তত বেশি হবে সেই জন্য কি বলছে যে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বেশি যে কোনো বস্তুর ওজন ঠিক আছে আচ্ছা নক্ষত্রের উন্নতি কোন তারতম্য নক্ষত্রের উন্নতি কোন তারতম্য মানে হচ্ছে ধরো তুমি একটা কোনো পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে দেখছো যে তোমার ধরো ধ্রুব তারা ঠিক আছে তুমি সে ফর এক্সাম্পল একটা দ্রাঘিমা কোন একটা পার্টিকুলার দ্রাঘিমা এ দ্রাঘিমাতে দাঁড়িয়ে তুমি দেখছো ধ্রুবতারা ওয়ান ডিগ্রিতে আছে এবারে তুমি হানড্রেড কিলোমিটার ধরো এগিয়ে গেলে তুমি কথার কথা বলছি ধরো ওটা টু ডিগ্রি হওয়ার কথা আবার হানড্রেড কিলোমিটার গেলে সেটা ধরো থ্রি ডিগ্রি হওয়ার কথা মানে কি তুমি ধরে নিচ্ছ আমি হানড্রেড কিলোমিটার এগোলে ওয়ান ডিগ্রি ওয়ান ডিগ্রি ওয়ান ডিগ্রি করে ওটা বাড়তে থাকবে ঠিক আছে যেটা হচ্ছে যদি পুরো গোল হতো তাহলে এরকম একটা কোনো পরিমাপে চলতো একশো কিলোমিটার গেলে এক ডিগ্রি বাড়লো আবার একশো কিলোমিটার গেলে আবার এক ডিগ্রি বাড়লো তো ওটা কিউমিলেটিভ হলে কি হবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি করে হওয়া উচিত কিন্তু কি দেখা যায় প্রথম একশো কিলোমিটার গেলে এক ডিগ্রি বাড়লো পরের একশো কিলোমিটারে কিন্তু ও এক ডিগ্রি ওপরে উঠলো না ঠিক আছে এটা দেখা যায় এটাকেই বলছে হচ্ছে নক্ষত্রের উন্নতি কোণের তারতম্য মানে যতটা ওই সেম ডিস্টেন্সে অতটা করে কৌণিক উন্নতিটা হয় না একটু কমতে থাকে এটা হচ্ছে একটা বড় প্রমাণ কি তোমার পৃথিবী হচ্ছে অভিগত গোলক এবং পৃথিবী পুরোপুরি গোল নয় দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার মধ্যেকার দূরত্ব এটা আচ্ছা দ্রাঘিমা রেখা অক্ষরেখা এগুলোর চ্যাপ্টার আমরা জানি আমাদের আসছে পরে তো তখন আমরা খুব ডিটেলে ভালো করে বুঝবো তার আগে অবধি যেটুকুটা আমরা তো জানি যে অক্ষরেখাগুলো কিরকম ভাবে রয়েছে নিরক্ষীয় অঞ্চল থেকে এরকম প্যারালালি গেছে মেরু অবদি আবার পর মেরু অব্দি দুই দিকে গেছে আচ্ছা দ্রাঘিমা রেখা কি হয়েছে না উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অব্দি তো দ্রাঘিমা রেখা দুটো দ্রাঘিমা রেখার মধ্যেকার দূরত্ব নিরক্ষীয় অঞ্চলে বেশি আর মেরু অঞ্চলে হচ্ছে নেই একদম মানে জিরো ওটা মিলে যায় এই চেঞ্জটা থেকেই বোঝা যায় মানে এটার থেকেও কিন্তু বোঝা যায় তারপরে ধরো অক্ষরেখার ক্ষেত্র তাই অক্ষরেখাটা মেরু একই দ্রাঘিমা বরাবর যদি তুমি যাও তাহলে একই একই দ্রাঘিমা বরাবর গেলে কিন্তু তোমার অক্ষরেখাও কিন্তু ডিস্টেন্স যেটা আর কি ওটাও কিন্তু একটু চেঞ্জ হতে থাকে তো এই সমস্ত কারণের জন্য কিন্তু এটা বলা হয় যে অভিগত গোলক পৃথিবীর যে অভিগত গোলক এগুলো হচ্ছে তার সপক্ষে প্রমাণ যদি না হতো তাহলে কিন্তু পুরোটাই সমান হতো কারোর থেকে কারোর ডিস্টেন্স এদিক ওদিক হতো না নক্ষত্রের ধরো ওই একটা সার্টেন কিলোমিটার গেলে পরে তোমার ওই এক ডিগ্রি করে যেটা আমি বলছি মানে চেঞ্জটা সে ফর এক্সাম্পল একশো একশো কিলোমিটার এক ডিগ্রি বা সেটা হয়তো মানে বাস্তবে দেখা যাচ্ছে হয়তো দুশো কিলোমিটার গেলে এক ডিগ্রি হয় তাহলে চারশো কিলোমিটার গেলে দু ডিগ্রি হওয়া উচিত কিন্তু এইটা মেনটেন হয় না সবসময় দেখা যায় তুমি সেম ডিস্টেন্স যদি কাভার করো তাহলে দেখবে ওই যতটা ওঠার কথা আগের বার যতটা উঠেছিল তার থেকে একটু কম চেঞ্জ হয়েছে যে পরিমাপটা ঠিক আছে তো সেই জন্য এগুলো হচ্ছে আমার পরপর কিন্তু মানে যুক্তি অভিগত গোলক আকৃতির স্বপক্ষে সেই জন্য এখানে আমার যে যুক্তিগুলো রয়েছে আচ্ছা এইটা কিন্তু মাস্ট দেওয়াটা ঠিক আছে এই যে দুদিকের যে দূরত্ব মানে বেসিক্যালি এখানে ওয়ান টু থ্রি ফোর এই যে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটার কিন্তু এইটা এই ক্যালকুলে মানে ক্যালকুলেশন যেটা রয়েছে আর কি যে পরিমাপ কোনটা কতটা ইয়ে ঠিক আছে তারপরে কি বলে কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বেশি এই ডায়াগ্রামটা দিতে পারো ঠিক আছে এই ডায়াগ্রামটা দিতে পারো বা সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি জিনিস ঠিক আছে কেন নিরক্ষরেখা আবর্তনটা সর্বাধিক কারণ কেউ জন্ম থেকে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ওই জন্য নিরক্ষরেখা আবর্তন বেগটা সর্বাধিক আর সেখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্যে ওই মাঝখানের বস্তু অপসারিত হয় সেই জন্য মধ্যদেশটা স্ফীত ঠিক আছে তো এগুলো হচ্ছে আমার অভিগত গোলর আকৃতির সপক্ষে প্রমাণ এবার বলছে জিওয়েড কি তো জিওয়েড কথাটা এসছে এটা সালে এটা প্রথম পৃথিবীর গাণিতিক আকারে ধারণা দেন প্রথম পৃথিবীর গাণিতিক আকারে ধারণা দেন তো আমরা কি পেলাম সমতল থেকে গোলক গোলক থেকে অভিগত গোলক অভিগোলক অভিগত গোলক থেকে আসছে জিওয়েড জিওয়েডে আবার কি বলছে যে এই উত্তর মেরুদিক উঁচু দক্ষিণ মেরুর দিকটা বেশি স্ফীত কেন না দক্ষিণ মেরুতে সর্বাধিক হিমবাহ থাকে ঠিক আছে দক্ষিণ মেরুতে সর্বাধিক হচ্ছে হিমবাহ থাকে হিমবাহের চাপের ওই চোটে জায়গাটা অনেক বেশি দেবে গেছে সেই জন্য দক্ষিণ মেরুটা অনেক বেশি স্ফীত উত্তর মেরু থেকে উত্তর মেরু দক্ষিণ মেরু স্ফিত বলছি সরি চাপা চাপা দক্ষিণ মেরু উত্তর মেরু চাপা আর নিরক্ষীয় অঞ্চল হচ্ছে স্ফিত কিন্তু তার মধ্যেও আবার আচ্ছা আমি এখানটা একটু বলে দিই উত্তর মেরু উত্তর মেরু ও দক্ষিণ মেরু হচ্ছে চাপা এর মধ্যে আবার কি বলছে না দক্ষিণ মেরু বেশি চাপা ঠিক আছে আর নিরক্ষীয় অঞ্চল হচ্ছে রাইট আচ্ছা এবারে দেখো জিওয়েড টার্মটা এসছে জিওডেসির থেকে জিওডেসি একটা টার্ম আছে সেটার থেকে এসছে জিওডেসির মানে কি না বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর বল, পরিধি, আকার ক্ষেত্রফল ইত্যাদি নিখুঁত ভাবে পর্যালোচনা করা হয় তাকে জিও ডেসি বলে ঠিক আছে তাকে জিওডেসি বলে এটা হচ্ছে জিওডেসির ডেফিনিশন এরপরে কি আসছে এখানে একটা এই হলো জিওডেসি তারপরে আসছে যেটা জিওয়েড তল ঠিক আছে জিওয়েড তল জিওয়েড তল কি না যত মহাসমুদ্র মহাসাগর আছে সবগুলোকে যদি খাল কেটে দেওয়া খাল কেটে যদি জুড়ে দেওয়া হয় তাহলে যে জলতলটা তলটা কি হবে সব দিকে সমান হয়ে যাবে এইটাকে বলে হচ্ছে তল বা তল মানে ওই যে তখন একটা সমান হয়ে যাবে ওটাকে বলছে তল বা সমুদ্র তল তাহলে কি হবে যে খাল কেটে যদি পৃথিবীর সমস্ত মহাসমুদ্রের জল যুক্ত করা যায় তবে পৃথিবী ব্যাপী যে জল যাবে তাকে বলে জিওয়েড তল ঠিক আছে সো জিওয়েড হচ্ছে জিওডেসি কথাটা থেকে এসছে জিওডেসি কথাটার মানেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার জিওডেসির ডেফিনিশন রাইট আর জিও তল কাকে বলে সেটা দেখলাম যে যদি খাল কেটে সব এক করে দেওয়া যায় যেটা হবে তাহলে যে তলটা পাওয়া যাবে সেটাকে বলছে জিও তল ঠিক আছে এই মানে ডেফিনিশন গুলো বা সংজ্ঞা গুলো এসছে জিও ধারণায় হচ্ছে এইটা আসবে আর এটা তো বললামই আমি পৃথিবীর আরেকটা ব্যাপার হচ্ছে পৃথিবীর সব জায়গা কিন্তু অভিজ্ঞতা গোলক বলে দিলাম যে সুন্দর একটা অভিগত গোলকের মতো ওরকম কিন্তু না প্রচুর এব্রো খেবড়ো আছে কেন না পৃথিবীর সর্বোচ্চ উচ্চতা কে আছে মাউন্ট এভারেস্ট আবার সর্বনিম্ন উচ্চতাকে আছে মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত যেটা তোমার কী বলে ওটাকে মানে একদম সব থেকে গভীরতম যেটা হচ্ছে আমাদের ইয়ে রয়েছে ঠিক আছে প্রশান্ত মহাসাগরের যেটা মারিয়ানা খাত রয়েছে তো তাহলে কি হচ্ছে একদিকে রয়েছে মাউন্ট এভারেস্ট অনেক উঁচুতে এই যে মোটামুটি এরকম জায়গা ধরো পর্বত রয়েছে এরকম জায়গায় ধরো পর্বতগুলো রয়েছে এরকম জায়গায় উঁচুতে আর সমুদ্র তলে এখানটা কোথায় রয়েছে একদম নিচুতে তাহলে কি সর্বত্র তো সমান নয় আবার বলছে নাকি উত্তর মেরু একটু বেশি মানে কম স্ফীত দক্ষিণ সরি উত্তর মেরু একটু কম চাপা দক্ষিণ মেরু একটু বেশি চাপা যেটা আমি এখানটায় বললাম ঠিক আছে নিরক্ষীয় অঞ্চল স্ফীত দিয়ে আবার আমি বলছি কি যে না এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ পাহাড় আবার মারিয়ানা খাত হচ্ছে আমার একদম সর্বনিম্ন যেটা ইয়ে বলে তল যেটা তাহলে এত উঁচু নিচু এবড়ো খেবড়ো তাহলে কি পাচ্ছি প্রপার কিন্তু অভিজ্ঞতা নয় তাহলে পৃথিবী হচ্ছে জিওয়েড এর মতো ঠিক আছে এইটা এলো তারপরে ধারণা আচ্ছা জিওয়েড এর পরে এরপরে কি আসছে যে আচ্ছা তো ফাইনালি কি হচ্ছে যে আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে সমতল কি কি পেলাম সমতল গোলাকার অভিগত গোলক দিয়ে জিয়ড কিন্তু লাস্ট বলা হয় হচ্ছে না পৃথিবী পৃথিবীর নিজের মতো যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে যে পৃথিবী নিজের মতো পৃথিবীর আকার পৃথিবীর নিজের মতো ব্যাখ্যা করো তাহলে তোমাকে প্রত্যেকটা ছোট 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 করে লিখে প্রত্যেকটার সপক্ষে যুক্তি দিয়ে দিয়ে কাটতে কাটতে যেতে হবে দিয়ে ফাইনালি কোনোটাই ওকে বলা যায় না কেন ঠিক আছে মানে এইটাও যেটা আমি লাস্টলে বললাম জি সরি এটাও যেটা লাস্টলি বললাম যে জিওয়াইড এর পরেও আবার নাকি এরকম দেখা যায় এব্রো খেব্রো হ্যান্তান অনেক কিছু হয়ে আছে তো কোনো একটা পার্টিকুলার তুমি ইয়ে কিন্তু পৃথিবীকে বলতে পারো না ঠিক আছে আচ্ছা চলো এবার অন্যান্য গ্রহ কি রয়েছে তো সৌরমন্ডলে টোটাল হচ্ছে আমাদের তেরোটা গ্রহ রয়েছে টোটাল সৌরমন্ডলে সব মিলিয়ে আমাদের তেরোটা গ্রহ রয়েছে ঠিক আছে তেরোটা গ্রহের মধ্যে কিছু রয়েছে প্রধান গ্রহ কিছু রয়েছে কুলিন গ্রহ আমি এখানে একটা পার্থক্য দেখিয়ে দিয়েছি কিছু রয়েছে প্রধান গ্রহ কিছু রয়েছে কুলিন গ্রহ দেখে নাও আচ্ছা প্রধান গ্রহ কোনগুলো না প্রধান গ্রহ হচ্ছে আমাদের একদম যে মেইন মেন গ্রহগুলো রয়েছে টোটাল আটটা আগে ছিল নটা বাট প্লুটো বাদ গেছে প্লুটো হয়ে গেছে আমাদের বামন গ্রহ বা কুলিন গ্রহ তো চলে গেছে তো প্রধান গ্রহ আটটা এগুলো কুলিন গ্রহ হচ্ছে পাঁচটা ঠিক আছে আচ্ছা প্রধান গ্রহ হচ্ছে আয়তনে বড় এই যে আয়তনে বড় গ্রহ হচ্ছে কম্পারেটিভলি আয়তনে ছোট প্রধান গ্রহের সংখ্যা আটটা কুলিন গ্রহের সংখ্যা হচ্ছে পাঁচটা কোক আচ্ছা প্রধান গ্রহের ক্ষেত্রে কি হয় পুরো ব্যাপারটা এতটাই বড় ভারী ব্যাপ্তি বেশি ভর বেশি ঘনত্ব বেশি দেন কুলিন গ্রহ এতটাই যে ও প্রধান গ্রহ কি হচ্ছে প্রধান গ্রহ নিজের গতিপথে বা নিজের যে তোমার ইয়েটা এরিয়াটা কক্ষপথ সরি কক্ষপথের কাছাকাছি যদি কোনো আর কোনো বস্তু চলে আসে তাহলে ওই এতটাই তার বেগ এবং তার ভর যে আশেপাশের বস্তুকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য বস্তুকে সরিয়ে ফেলতে পারে যেটা নাকি কুলিন গ্রহ কিন্তু পারে না এইটা হচ্ছে মেজর তিনটে ডিফারেন্স ঠিক আছে এর সাথে তুমি কিন্তু উদাহরণ অ্যাড করে দিতে পারো যে একটা কুলিং গ্রহের উদাহরণ দেবে একটা প্রধান গ্রহের উদাহরণ দেবে যেরকম প্রধান গ্রহ আমরা অনেকগুলোই আছে জানি পৃথিবী তার মধ্যে একজন ঠিক আছে আবার ওদিকে বামন গ্রহ কুলিন গ্রহ কোনটা যেরকম প্লুটোকে এখন বলা হয় ঠিক আছে প্লুটো কিন্তু আগে আমাদের মেন গ্রহর মধ্যেই ছিল কিন্তু এখন কিন্তু সেটাকে বলা হয় না আর প্রধান গ্রহের মধ্যে ধরে না আচ্ছা মানুষের আবাসস্থল রূপে পৃথিবী মানে আমরা পৃথিবীতে যে বসবাস করছি এবার পৃথিবীতে বসবাস করার ফলে আর কি কি মানে পৃথিবীর কি কি গুণাগুণ আমরা দেখতে পাই যার জন্য মানে পৃথিবীকে আবাসস্থল হিসেবে কি করে মানে কি বলবো জীবজগতের সঞ্চারটা হলো কি করে কি কি কোয়ালিটি পৃথিবীর মধ্যে আছে যার জন্য কি পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে পৃথিবীকে যে আমরা আবাসস্থল বলছি মানে শুধু তো আমি তুমি থাকি না এটা তো পুরো জীব জগৎ উদ্ভিদ জগৎ সব কিছু থাকে তো এত কিছু যে রয়েছে তো ওর কি কি কোয়ালিটিস আছে যার জন্য এত সুন্দর করে সবাই পৃথিবীতে রয়েছে ঠিক আছে দেখে নাও ফার্স্ট কী বলছে সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার সূর্য থেকে পৃথিবী এমন একটা দূরত্বে রয়েছে যে তাপমাত্রা গড় তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড যেটা নাকি প্রাণ সঞ্চারের ক্ষেত্রে আদর্শ এবারে যারা ধরো সূর্যের খুব কাছে রয়েছে সেই গ্রহগুলো পাঁচশো ডিগ্রির থেকে বেশি তাপমাত্রা পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি তাপমাত্রা আবার যারা ধরো দূরে রয়েছে তাদের প্রচুর ঠান্ডা সাতশো আটশো মাইনাসে চলে যাচ্ছে হয়তো তাপমাত্রা সেন্টিগ্রেড ঠিক আছে তো কোনোটাই আইডিয়াল না খুব গরমটাও যেমন মানুষের বসবাসের জন্য আইডিয়াল না আবার সেরকম খুব ঠান্ডাটাও আইডিয়াল না তো তার ফলে কি হচ্ছে গড় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার জন্য কি হয়েছে এটার ফলে এখানে কিন্তু প্রাণের সঞ্চার সম্ভব হয়েছে এই গড় উষ্ণতাটা খুব সুন্দর আরামদায়ক মানুষের মানে প্রাণ সঞ্চার হওয়ার মতো বলেই কিন্তু এখানে প্রাণের সঞ্চার হয়েছে যদি সেই একদম প্রচন্ড গরম বা প্রচন্ড ঠান্ডা হতো তাহলে কিন্তু প্রাণের সঞ্চার হতো না এটা গেল আমাদের প্রথমটা এবার সেকেন্ড জন কি বলছে যে পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব সো পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব কিন্তু ফাইভ গ্রাম ঠিক আছে পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব হচ্ছে মানে ঘনত্ব যেটা আর কি সেইটা হচ্ছে তোমার ফাইভ গ্রাম ঠিক আছে তো এটার ফলেই কিন্তু কি হয়েছে মানে এটার ফলে কিন্তু ভূত্বকটা গঠিত হয়েছে তাহলে এটাতে আমি কি লিখব ভূত্বক গঠিত হয়েছে সো গুরুত্বটা সুন্দর সুবিধাজনক যে এতটাই তার ফলে কিন্তু ভূত্বক গঠিত হয়েছে এটাই যদি খুব পাতলা বা খুব যদি মানে কম ঘন খুব হালকা যদি এরকম কিছু হতো ঠিক আছে তাহলে কিন্তু ভূত্বকটাই গঠিত হতো না ভূত্বক মানে হচ্ছে ওই কি বলবো বাইরে মানে যে যেটা ধরো মানে ভূপৃষ্ঠ যেটাকে বলে যেখানে আমাদের শিলামণ্ডল রয়েছে বাড়িমণ্ডল রয়েছে যার যার উপর বেশ করে জীবমন্ডলটা করে উঠেছে তৈরি হতো না যদি এই ঘনত্বটা যদি এদিক ওদিক কিছু হতো বেশি কম কিছু হতো তো এটা আইডিয়াল হচ্ছে আমার এইটা তাহলে কি হলো সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হচ্ছে ফাইভ গ্রাম ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে বায়ুমন্ডল বায়ুমণ্ডল কিন্তু পৃথিবী ভূপৃষ্ঠের ওপর থেকে ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিস্তৃত ঠিক আছে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ভূপৃষ্ঠ থেকে কিন্তু ওপরের দিকে হচ্ছে প্রায় দশ হাজার এটা বোঝা যাবে না ভূপৃষ্ঠ থেকে জাস্ট মিনিট ভূপৃষ্ঠ থেকে দিকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবার এখানে প্রচুর কি কি রয়েছে বায়ুমণ্ডলে পরপর পরপর প্রচুর লেয়ার রয়েছে লেয়ার যেরকম ট্রপোসফিয়ার স্ট্রাটোসফিয়া মেসোসফিয়া আয়নোসফিয়া এক্সোসফিয়া ম্যাগনেটোসফিয়া মেইন ছটা স্তর রয়েছে ঠিক আছে আর এখানে মেইন যে উপাদানগুলো রয়েছে বায়ুমণ্ডলের কি কি উপাদান রয়েছে মেইন যে উপাদান রয়েছে কোথায় লিখবো তো জায়গা শর্টেজ হয়ে যাচ্ছে পারে সর্বনাশ করেছে আচ্ছা নিজে লিখে দিচ্ছি মেইন উপাদান কি কি গ্যাসীয় উপাদান ঠিক আছে গ্যাসীয় উপাদানের মধ্যে আবার কি কি আসছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন অক্সাইড ওজোন এগুলো হচ্ছে মেন ঠিক আছে মানে মেন হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন নাইট্রোজেন থাকে সেভেন্টি এইট পার্সেন্ট অক্সিজেন থাকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বাকি হচ্ছে খুচরা খাচরা মানে বাকি যে ওয়ান পার্সেন্টের মধ্যে বাকি গ্যাসেসগুলো রয়েছে তার মধ্যে আবার সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড ওজোন এরা ইম্পর্টেন্ট আরও কে কে আছে হাইড্রোজেন আছে হিলিয়াম আছে তো এই সমস্ত গ্যাসেস রয়েছে প্লাস জলীয় বাষ্প রয়েছে প্লাস ধুলো বা ধুলি কণাও কিন্তু রয়েছে ঠিক আছে তো এই সমস্ত জিনিস রয়েছে বলেই কিন্তু আবহাওয়া রয়েছে ঝড় বৃষ্টি হয় মেঘ হয় ঠিক আছে এগুলো কিন্তু দরকার মেঘ হওয়া মানে কি তাপমাত্রার চেঞ্জ ঠিক আছে তাপমাত্রার চেঞ্জ হচ্ছে মানেই কিন্তু জলটা বাষ্পীভবন হয়ে ওপরে উঠছে যদি তাপমাত্রার গরম না হতো আমরা গরমকালে মারামারি করি হ্যাঁ খুব গরম খুব গরম কিন্তু যদি সত্যি গরমকাল না হতো তুমি কিন্তু বৃষ্টিটাই হতো না ঠিক আছে ওই যে বাষ্পীভবন হয়ে যা উপরে উঠছে তারপরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যে তারতম মানে চা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যে উষ্ণতাটা কমছে তার ফলে ওপরে গিয়ে কি হচ্ছে ঘনীভূত হচ্ছে ঘনীভূত হয়ে মেঘ হচ্ছে মেঘ হয়ে সেটার মধ্যে আবার কি হচ্ছে তিন নম্বর কম্পোনেন্ট যে আছে আমাদের ধূলিকণা ওর মধ্যে ঢুকে মেঘের মধ্যে ঘনীভবনের ফলে ওর মধ্যে ঢুকে যখন ভারী হয়ে যাচ্ছে আর থাকতে পারছে না তখন অভিকর্ষ যে বলের ফলে বৃষ্টিপাত হয়ে পৃথিবীতে নেমে আসছে বৃষ্টিপাতেরও বিভিন্ন ফর্ম রয়েছে কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও ভারী বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও তুষারপাত অনেক ধরনের হচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু বায়ুমণ্ডলের এই যে গ্যাসীয় পদার্থ ধুলিকণা এই সমস্ত কিছু থাকার জন্যেই কিন্তু মানে এই জন্যেই বায়ুমণ্ডলটা এতটা ইম্পর্টেন্ট আর তারপরে কি রয়েছে অটু আমরা বেঁচে আছি অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি গাছ কি করছে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে অক্সিজেন ছাড়ছে তো এইভাবেই পুরো প্রসেসটা চলছে তো অক্সিজেন তো আমাদের মানে প্রথম দরকার একদম নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার ওটা তাই তো তাহলে আবহাওয়া জলবায়ু সমস্ত ঘটনা ঘটছে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা বেঁচে আছি পুরো একদম বায়ুমণ্ডলের নিম্ন স্তরে সেটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার সেটা তোমরা পরে পড়বে ঠিক আছে চলো শর্ট মানে খুব ছোট্ট করে বলতে গেলে এইটুকুটা তোমাকে অন্তত একটু বলতে হবে বাড়ি মন্ডলে কি আসছে বাড়ি মানে হচ্ছে জল তো জলে কি হচ্ছে পৃথিবীকে জলের উপস্থিতির জন্য নীল গ্রহ বলা হয় ভেরি মাছ ইম্পর্টেন্ট কোশ্চেন নীল গ্রহ বলা হয় জল কতটা ইম্পর্টেন্ট এটা তো আর বলারই কথা নাই যে আমি এতক্ষণ ধরে বব করছি আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে আর আমার এখানে একটিও জলের বোতল নেই আচ্ছা তো জল কতটা সেটা তো আর আর বলার মানে এটাকে ব্যাখ্যা করার কিছু নেই জল আমরা জানি জলের অপর নাম জীবন জল জলটা কিন্তু সে পৃথিবীতে হয়েছে যে রয়েছে যে সেটা থেকে আসছে সুপেও বা মিষ্ট জল যেটাকে বলে নদীর জল আসছে কিন্তু হিমবাহর থেকে হিমবাহ গলা জল দিয়ে পুষ্ট হয়ে নদী হচ্ছে যেমন আমাদের ভারতের খুব গুরুত্বপূর্ণ নদী গঙ্গা নদী কোথা থেকে গঙ্গোত্রী হিমবাহের গোমুক গুহা থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে সেখান থেকে সেই জলটা পুরো দেশে আমাদের আর কি যেখান দিয়ে গেছে গঙ্গা নদী পুরো উত্তর ভারতের গেছে পুরোটার মধ্যে দিয়ে গেছে এবারে দেখো জলটা কতটা ইম্পর্টেন্ট এই জলটাই আবার একটু আগে আগেরটা বোঝা থেকে আমি যেটা বললাম যে বৃষ্টিপাত কিভাবে হচ্ছে জল থাকার জন্য পৃথিবীর আরও একটা ব্যাপার সত্তর ভাগ কিন্তু অংশে সত্তর ভাগ অংশে কিন্তু জল রয়েছে মানে এই যে তোমার সমুদ্র তারপরে বিভিন্ন যে কি বলবো সমুদ্র ছাড়াও যে আরো ধরো নদী নালা পুকুর খাল বিল ডোবা সব মিলিয়ে হিমবাহ সব মিলিয়ে যে জলের পরিমাণ টোটাল সেটা হচ্ছে তোমার সত্তর শতাংশ সব মিলিয়ে জলের পরিমাণটা হচ্ছে আমাদের সত্তর শতাংশ তো জলচক্র হচ্ছে আমাদের কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার জলচক্র মানে বাষ্পীভবন ঘনীভবন বৃষ্টিপাত খুব সিম্পল এর মধ্যে আরও প্রসেস আছে কিন্তু খুব সিম্পল এই তিনটে হচ্ছে মেইন ঠিক আছে তো পৃথিবীকে জলের উপস্থিতির জন্য নীলগ্রহ বলা হয় আর এখানে সত্তর শতাংশ জল রয়েছে ঠিক আছে আর জল আরও কি ব্যাপার না জলটা কিন্তু জলের অপর নাম জীবন বা জল আছে বলে কিন্তু উষ্ণতাটাও কন্ট্রোল হচ্ছে যেটা আমি বললাম বৃষ্টিপাত হওয়ার জন্য কিন্তু ওই জলের উপস্থিতি বা জলটা থাকাটা কিন্তু খুব জরুরি তাহলে কি হচ্ছে আমাদের যে পুরো উষ্ণতাটা পৃথিবীর যে একটা থাকার মতো একটা উষ্ণতা রয়েছে সেটা কিন্তু কিন্তু জন্য হচ্ছে শিলামণ্ডল শিলামণ্ডল তো আমরা জানি আমরা যেখানে রয়েছি যে শক্ত ভাগটা যেটার উপরে আমরা মানে কি বলবো আমরা ঘর বাড়ি চাষাবাদ করছি বা কোনো মানে যেটাও করি না কেন আমাদের ঘরবাড়ি বাড়ি হোক কি আমাদের কাজের জন্য হোক যেভাবে হোক না কেন আমরা যেটাকে তোমার ওপরে ইউজ করছি আর কি ভূত যেটাকে বলে ঠিক আছে এর শিলামণ্ডলটা হচ্ছে বেসিক্যালি তোমার ভূত যেটা ভূতক শিলা এই ব্যাপারগুলো মাটি সেটা আমার পুরোটাই শিলামণ্ডলের মধ্যে পড়ছে তাই তো তো এখানেই আমি কি করছি সমস্ত কিছু মানে আমরা এখানে রয়েছি তারপরে মাটির থেকে জিনিসপত্র নিয়ে আমরা মানে নিচ থেকে ধরো কত কিছু খনিজ খনিজ পদার্থ যেগুলোকে বলে ঠিক আছে খনিজ পদার্থ থেকে পাওয়া যায় নিচ থেকেই পাওয়া যায় মাটির তলা থেকে তো এই সমস্ত জিনিসগুলো খনিজ পদার্থ এটাও লিখে দিই সব কিন্তু আমরা পাচ্ছি শিলামণ্ডল খনিজ পদার্থ কিন্তু আবার আমাদের যে শিল্প রয়েছে ইন্ডাস্ট্রি ঠিক আছে সেইটার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আর কি এরপরে কিভাবে দেখায় তো জীবমণ্ডলটাকে যেভাবে দেখায় দেখিয়ে দিচ্ছি ধরো আমাদের কে কে আমি বললাম আচ্ছা বায়ুমন্ডল প্রথমে আমি বলবো বায়ুমন্ডল তো বায়ুমন্ডলটা ধরো আমি দেখাবো বায়ুমন্ডলটা দেখাবো দেখো এই হচ্ছে আমি দেখাচ্ছি আমার বায়ুমণ্ডল হলো তারপরে আমার কে আছে বাডি বাড়ি মন্ডলটা ধরো আমি দেখাচ্ছি ঠিক আছে এরপরে কাকে বললাম শিলামণ্ডল শিলামন্ডলটা আমি ধরো দেখাচ্ছি ঠিক আছে এইবারে একটা জিনিস দেখো এই তিনটের যে একটা কমন এরিয়া কোন জায়গাটাতে তিনটেই রয়েছে সো আমরা কোন জায়গাটাতে তিনটেই রয়েছে বলতে গেলে যে জায়গাটা দেখাতে পারি সেটা হচ্ছে এই জায়গাটা এটা কিন্তু না এই পাশটা না কারণ এখানে কিন্তু আমাদের শুধু আচ্ছা আমি কোনটাকে কি মন্ডল বললাম একবার বলে দিই এটা এটাকে ধরি আমি বায়ুমণ্ডল এটাকে ধরি আমি বাড়ি মণ্ডল এটাকে ধরি আমি শিলামণ্ডল এই সবকটার যে অংশটা কমন মানে যে জায়গাটাতে বায়ুমন্ডল বাড়িমণ্ডল শিলামণ্ডল তিনটেই থাকে সেটা হচ্ছে আমাদের জীব মানে জীবমন্ডল মানে যেখানে প্রাণ রয়েছে দেখেছো এই জন্য বলি জিওগ্রাফিতে সময় ডায়াগ্রাম দিতে হয় ডায়াগ্রাম দিলে পুরো জিনিসটা চেহারাটাই পাল্টিয়ে যায় তো ওই যে একটা কমন পার্ট যেখানটায় হচ্ছে সব রয়েছে শিলা রয়েছে বায়ু রয়েছে বাড়ি রয়েছে তিনটেই যেখানে রয়েছে সেখানে প্রাণের সঞ্চার হয়েছে সেটাই হচ্ছে আমাদের জীব মন্ডল ঠিক আছে এটাই হচ্ছে আমাদের জীব মন্ডল এই যে এই রেড পোর্শনটা যেটা আমি দেখালাম সেটাই হচ্ছে আমাদের জীব মন্ডল এখানটায় আমি দেখিয়ে দিই নাহলে আবার সেটা গন্ডগোল করে ফেলবে তোমরা জীব মন্ডলটা হচ্ছে রেড পোর্শনটা ঠিক আছে ইন্ডেক্স করে দেওয়া থাকলো আর কোনো গন্ডগোলের জায়গা নেই এই হচ্ছে আমাদের ব্যাপার কি জীব মন্ডলে কিন্তু মানে সমস্ত কিছু রয়েছে ঠিক আছে মানে আমরা এটাকে কি বলি যে এই যে আমি এরিয়াটা দেখালাম এটা বেসিক্যালি বায়ুমন্ডলের মানে বায়ুমন্ডলের ছয়ে এটাকে বলা হয় হচ্ছে বায়ুমন্ডলের ছয় কিমি উচ্চতা অবধি আছে শিলামণ্ডলের দশ কিমি গভীরতা অবধি আছে আবার বাড়ি মন্ডলেরও সাত কিমি গভীরতা এই সবটা মিলিয়ে হচ্ছে কিন্তু আমাদের আচ্ছা এটাকে আমি দুটো ভাষা মিলিয়ে ফেলেছি এগুলি হচ্ছে গন্ডগোল চারটা মিনিট ওকে ছাটা এটা ঠিক করে দি হ্যাঁ আচ্ছা এটা কি ছিল বাড়িমন্ডল শিলাম বায়ুমন্ডল আমি ইংলিশে লিখে ফেলেছিলাম ভীষণভাবে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে দুটো মিলিয়ে ফেললে তাহলে বায়ুমন্ডলে হচ্ছে আমার ছ কিলোমিটার অব্দি উচ্চতা বাড়িমন্ডলের সাত কিমি গভীরতা এবং শিলামণ্ডলে দশ কিমি নিচ মানে না সরি সরি মিটার মিটার ওটা হবে এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে এটা দশ মিটার হবে কিলোমিটার না ভাগ্যে দেখলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের দশ মিটার অবধি হবে শিলামণ্ডল শিলামণ্ডলে দশ কিলোমিটার অনেকটা হয় না দশ মিটার তাহলে এটা হচ্ছে ছ কিলোমিটার উচ্চতা বায়ুমণ্ডলে বাড়ি মণ্ডলে হচ্ছে সাত কিলোমিটার গভীরতা এবং শিলামন্ডলে হচ্ছে দশ মিটার গভীরতা পর্যন্ত কিন্তু রয়েছে ঠিক আছে তো এই গেল আমাদের জীবমণ্ডল মানুষের আবাসস্থল রূপে পৃথিবী বলতে গেলে এগুলো হচ্ছে তার মানে পয়েন্টস ঠিক আছে এইটা কি কি সূর্য থেকে দূরত্ব গুরুত্ব বায়ুমন্ডল বাড়িমণ্ডল শিলামণ্ডল এবং জীবমন্ডল এটাকে তোমাকে লাইনে লিখতে হবে প্রপারলি লাইনে লিখতে হবে আচ্ছা তারপরে আসছে জিপিএস জিপিএস এর ব্যবহার বা জিপিএস কি জিপিএস হচ্ছে এখানে রয়েছে ডেফিনিশন মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের ঠিক আছে আমাদের এমনি উপগ্রহ তো আমরা জানি চাঁদ এগুলো হচ্ছে কৃত্রিম কৃত্রিম উপগ্রহ উপগ্রহ মানে যেগুলোকে হচ্ছে মানুষ নিজেদের সুবিধার্থে নিজেদের কাজের জন্য পাঠিয়েছে বিভিন্ন রকমের তথ্য পৃথিবী সংক্রান্ত এবং বাইরের সংক্রান্ত বিভিন্ন তথ্যকে অ্যাকিউর করার জন্য তো মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতি হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এটার একদম একটাই দেখো এটা হচ্ছে আমাদের গাড়ি ধরো গাড়িতে বসে আমরা কি হয় গাড়িতে উঠে কোন জায়গাটা জানি না লোকেশনটা অন করে নেয় মোবাইলে আমরা বলি তো লোকেশন অন করে তো লোকেশন অন করে নেওয়াটা মানেটাই হচ্ছে বেসিক্যালি তুমি ফোনে তোমার ওই ট্র্যাকারটা আছে সে কোথা থেকে ডেটাটা পাচ্ছে সেই ডেটাটা পাচ্ছে হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমাদের স্যাটেলাইটস ঠিক আছে এইগুলো হচ্ছে স্যাটেলাইটস তো স্যাটেলাইটস থেকে বেসিক্যালি এর তিনটে সেগমেন্ট রয়েছে ঠিক আছে তিনটে সেগমেন্ট রয়েছে আর এই পুরো সিস্টেমটা হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ যেটাকে বলে সেখান থেকে কিন্তু এটার সূত্রপাত হয়েছে প্রথম তো এটার তিনটে সেগমেন্ট রয়েছে একটা হচ্ছে কন্ট্রোল সেগমেন্ট একটা হচ্ছে রিসিভিং সেগমেন্ট আর একটা হচ্ছে ওই স্যাটেলাইটের যেটা ফাংশন অ্যাকচুয়াল ওখানে হচ্ছে সেইটার সেগমেন্ট ঠিক আছে এবারে দেখো যে কি হচ্ছে ব্যাপারটা এইখানটায় এই যে গ্রাউন্ড স্টেশন যেটা এইখানটায় হচ্ছে তোমার মানে স্যাটেলাইট থেকে ডেটাটা বা যে কোনো ইনফরমেশন এখানেও আসছে ওই গ্রাউন্ড স্টেশন যেটা থাকছে সেখানেও আসছে আবার আমরা যখন এরকম জিপিএস রিসিভার গাড়িতে নিয়ে বসে আমরা যখন ওখানে চেক করছি যে কোথায় আমরা আছি দেখতে হবে তাড়াতাড়ি করে ও কিন্তু এখানেও পাঠাচ্ছে আবার এরা কি করছে এরা কিন্তু নিজেদের মধ্যেও নিজেদের মধ্যেও কিন্তু এই স্যাটেলাইটগুলো কিন্তু ডেটা পাঠায় তাহলে পুরোটা এইভাবে কিন্তু যুক্ত ঠিক আছে এবারে কি হচ্ছে জিপিএস দিয়ে আমরা উচ্চতা দ্রাঘিমাংশ দ্রাঘিমা তারপরে অক্ষাংশ উচ্চতা দ্রাঘিমা অক্ষাংশ ঠিক আছে মানে কোন উচ্চতা দ্রাঘিমা হচ্ছে আমাদের এই যে এই ব্যাপারটা একটা যদি আমরা গোল ধরি দ্রাঘিমা কোনটাকে বলে মানে পৃথিবীর ক্ষেত্রে এটা যদি আমাদের হয় এইগুলো হচ্ছে আমাদের দ্রাঘিমা অক্ষাংশ কোনটা অক্ষাংশ হচ্ছে মাঝখানে এরকম কারেক্ট সো এটা হচ্ছে আমার অক্ষাংশগুলো দেখালাম এটাতে আমি দ্রাঘিমাংশগুলো দেখালাম আর এটা হচ্ছে সিম্পলি উচ্চতা এই তিনটে ব্যাপারে কিন্তু নির্ণয় করতে আমাদের সাহায্য করে কিভাবে করে আগে মানে একদম প্রথম দিকে যখন জিপিএস এলো তখন ওই জিপিএস এর দিয়ে আমরা যদি কোনো মানে অবস্থান জানতে চাইতাম তাহলে সেটার একটা মোটামুটি দশ মিটার দশ মিটারের এদিক ওদিকে একটা তোমার কি বলবো দশ মিটারের একটা একটা এরা আসতো ঠিক আছে মানে আগে ধরো একটা কোনো আমি এই জায়গার অবস্থান চাইছি তো সেটা হতে পারে সেই অবস্থানটার আশেপাশে দশ মিটারের মধ্যে যে কোনো একটা জায়গায়ও দেখাতে পারে এরকম একটা এরা রাস্ত ধরো আমার এরকম একটা প্লেস আছে আমি এখানে এ পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি এবারে আমার ধরো এরকম চারপাশে এরকম একটা দশ মিটারের আমার জায়গা আছে আগে ছিল এরকম একটা এই দশ মিটার এরিয়ার মধ্যে কোথাও কিন্তু ও অবস্থানটা দেখাতে পারে সেটা এখন মানে সেটা এখন উন্নত হয়েছে এতটাই উন্নত হয়ে এই এরারটা হয়েছে কয়েক মিলিমিটারে চলে এসছে ঠিক আছে এতটাই এখন উন্নত হয়েছে যে উন্নত হয়ে এই যে ব্যবধানটা ঠিক আছে এটা কিন্তু কয়েক মিলিমিটারে চলে এসেছে কয়েক মিমিতে চলে এসেছে আগে যেটা একটা দশ মি দশ মিটার অবধি যেটা তোমার এই ব্যবধান বা একটা ইয়ে দিত এরেট দিত এটা কিন্তু এখন কয়েক মিলিমিটারের মধ্যে চলে এসেছে তার জন্যে কি হয় আমরা দেখবো ফোনে ম্যাপে যেখানটা দেখাচ্ছে আমরা গাড়িটা নিয়ে সেখানেই পৌঁছে গেছি এতটা অ্যাকিউরেসি লেভেল বা এতটা নির্ভুল সঠিকভাবে কিন্তু এখন আমরা তথ্যগুলো পেয়ে যাই ঠিক আছে তো এটা গেল আমাদের কিভাবে অবস্থান বা লোকেশন হ্যানতানো ইয়ে করছে ঠিক আছে আচ্ছা এরপরে কি হচ্ছে কি টোটাল পৃথিবীর চার পাশে পৃথিবীর চারপাশে টোটাল এরকম যদি আমি পৃথিবী ধরছি এটা তো পৃথিবীর চারপাশে টোটাল ছটা কক্ষপথে টোটাল ছটা কক্ষপথে চারটে মানে এক একটা কক্ষপথে চারটে করে সো টোটাল কটা হলো না চব্বিশটা কিন্তু উপগ্রহ রয়েছে টোটাল চব্বিশটা কৃত্রিম স্যাটেলাইট রয়েছে ছটিপথ প্রতি কক্ষপথে চারটি করে স্যাটেলাইট টোটাল ছয় ইন্টু চার চব্বিশটি রয়েছে প্লাস আরো তিনটি রয়েছে ঠিক আছে অতিরিক্ত টোটাল চব্বিশটি স্যাটেলাইট স্যাটেলাইট মানেই কিন্তু কৃত্রিম উপগ্রহ যেটা আমি বারবার বলছি ঠিক আছে অতিরিক্ত তিনটি স্যাটেলাইট তাহলে টোটাল রয়েছে সাতাশটা টোটাল সাতাশটি স্যাটেলাইট কিন্তু পৃথিবীর চারিদিকে সমানে ছটা কৃত্রিম ছটা কক্ষপথে ঘুরে চলেছে ছটা কক্ষপথ কি এখান দিয়ে কোনোটা মানে চারিদিক দিয়ে রয়েছে আর কি টোটাল ধরো এরকমভাবে আবার এই দিক দিয়ে একটা কক্ষপথ আবার এই দিক দিয়ে একটা কক্ষপথ এরকমভাবে চতুর্দিক থেকে কক্ষপথে কিন্তু ঘুরে চলেছে আবার এদিক দিয়ে একটা কক্ষপথ কটা হলো ওয়ান টু থ্রি ফোর

হচ্ছে ঘুরে বেড়াচ্ছে সো ছয় আর চারে হচ্ছে আমাদের চব্বিশটা টোটাল কৃত্রিম উপগ্রহ তিনটে এক্সট্রা রয়েছে তাহলে হলো আমাদের টোটাল সাতাশটা উপগ্রহ কিন্তু কৃত্রিম উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আরেকটা যেটা ব্যাপার এরা কিন্তু প্রতি বারো ঘন্টায় পৃথিবীর কে একবার করে প্রদক্ষিণ করছে বারো ঘন্টা একবার করে ঘুরে ফেলছে পৃথিবীকে তো এইটা হচ্ছে তোমার জিপিএস সংক্রান্ত মানে জিপিএস সংক্রান্ত না কৃত্রিম যে উপগ্রহ রয়েছে বা স্যাটেলাইট গুলো রয়েছে সেইটা সংক্রান্ত যে কটা স্যাটেলাইট রয়েছে কোথায় রয়েছে কিভাবে রয়েছে ঠিক আছে তো আচ্ছা এই উচ্চতা গুলো হচ্ছে দুশো কিলোমিটার উচ্চতায় মানে এই যে রয়েছে না কক্ষপথের উচ্চতা কুড়ি হাজার দুশো কিলোমিটার সো কক্ষপথের উচ্চতা হচ্ছে কুড়ি হাজার দুশো কিলোমিটার ঠিক আছে তো এরকম করে হচ্ছে মানে পৃথিবী ভূপৃষ্ঠ থেকে কক্ষপথের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কক্ষপথের উচ্চতা হচ্ছে কুড়ি হাজার দুশো কিলোমিটার তারপরে তাহলে ছটা কক্ষপথ রয়েছে পয়েন্টস করে দিচ্ছি আমি দেখো প্রতি কক্ষপথে হচ্ছে চারটে করে রয়েছে টোটাল চব্বিশটা স্যাটেলাইট আর অতিরিক্ত তিনটে টোটাল হলো গিয়ে তোমার চব্বিশটা তিনে সাতাশটা টোটাল কৃত্রিম স্যাটেলাইট কিন্তু ঘুরে বেড়াচ্ছে এগুলো হচ্ছে আমি কিন্তু কৃত্রিম উপগ্রহের কথা বলছি ঠিক আছে মানে এখান থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট যেটাকে বলে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ এই যে এই যে নিচের ছবিটা দিলাম আর এটা হচ্ছে আমাদের জিপিএস রিসিভারের কথা বলছে তাহলে কি বললাম এই যে এইগুলো হচ্ছে স্যাটেলাইট এই ছবিতে কিন্তু দাওয়া আছে ঠিক আছে স্যাটেলাইট থেকে সিগনালটা গ্রাউন্ড স্টেশনে যায় আবার আমরা যখন মোবাইল ফোনে ইয়ে করি তখন এই স্যাটেলাইট থেকে কিন্তু আমাদের কাছেও চলে আসছে আবার ওরা নিজেরাও স্যাটেলাইট গুলো একে অপরকে কিন্তু পাঠাচ্ছে এভাবে একটা টোটাল ইয়ে কানেক্টেড রয়েছে আর এই পুরো সিস্টেমটা হচ্ছে চালু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বা এটা প্রথম চালু হয়েছে আচ্ছা এবারে জিপিএস তো হলো তো জিপিএস থেকে আমরা জেনারেলি উচ্চতা দ্রাঘিমা আর অক্ষাংশ এই তিনটে দিয়ে কিন্তু টোটাল কি হয় আমরা অবস্থানটা জানতে পারি যে কোনো জায়গার অবস্থান জানতে পারি ঠিক আছে আর লেখারই জায়গা নেই আহ আচ্ছা ঠিক আছে কোথায় লিখবো তো আচ্ছা অবস্থান এখানে আমি লিখে দিচ্ছি অবস্থান জানা যায় হলো এটা হচ্ছে আমাদের গেল জিপিএস এবার জিপিএস এর ব্যবহার কি কি যান চলাচল প্রথম থেকে ওটাই বলে যাচ্ছি কোথায় আমি যাব কোথায় দাঁড়িয়ে আছি কোথায় আছি লোকেশন কি যান চলাচল আমরা জানি কিভাবে হয় ঠিক আছে তারপরে হচ্ছে জরিপের কাজকর্ম বা মানচিত্র বানানো সেটাও করা যায় ঠিক আছে জরিপ কার্য মানচিত্র প্রস্তুত করা মানচিত্র প্রস্তুত করা হচ্ছে যেটাকে বলে জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এইটা আর রিমোট সেন্সিং রিমোট সেন্সিং হচ্ছে ওই স্যাটেলাইটের যে পুরো গল্পটা এটাকে বলছে রিমোট সেন্সিং আর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম মানে ওইখান থেকে স্যাটেলাইট থেকে যে ডেটাটা আমরা পাচ্ছি সেটা যখন আমরা ওই ইয়েতে পুট করে সেখান থেকে ডেটাটা নিয়ে আমরা যখন কম্পিউটারে পুট করে থেকে একটা ম্যাপ বানাচ্ছি বা আউট বানাচ্ছি যে কোনো জায়গার অবস্থান সংক্রান্ত তো এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস ঠিক আছে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস তো মানচিত্র প্রস্তুতের কাজে কিন্তু ওইভাবেই লাগছে প্লাস কি হচ্ছে উদ্ধার কাজ কোথাও ধরো ধস নেমেছে সেই জায়গাটা যাওয়া যাচ্ছে না বা বন্যা হয়েছে যাওয়া যাচ্ছে না বা খুব হয়তো ধরো খুব দ্রুত কোনো ঘটনা ঘটেছে ভূমিকম্প হয়েছে তো সেখানে কি হয় সাথে সাথে লোকেশনটা জেনে না হয় তুমি যে একটা ত্রাণ কার্যে পাঠাবে তোমার লোকেশনটা কিন্তু লোকেশনটা সাথে সাথে জানার জন্য জিপিএস সেই একই আমরা ওখান থেকে সিগন্যাল মানে অবস্থানটা জানতে পেরে যাই উন্নয়নের কাজে রাস্তাঘাট সেতু ফ্লাইওভার এই সমস্ত যে নির্মাণ হচ্ছে সব কিন্তু ম্যাপিং করে কোথায় করবে কতটা কি রকম জায়গা ওই জায়গাটাতে আদৌ স্টেবল কিনা তুমি মাটিতে কতটা কাজ ফুরতে পারবে কিনা তুমি ওখানে কোনো বানাতে পারবে কিনা পুরো পজিশন লোকেশন ক্যালকুলেশন সব কিছু কিন্তু এর থ্রুতেই করা যায় তারপরে অপরাধ দমন অপরাধ দমনটা কি না ধরো তুমি জিপিএসের সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমেই তুমি কিন্তু

ঠিক আছে ওই সমস্ত জায়গাকার কিন্তু আবার স্যাটেলাইট ইমেজ যেগুলো স্যাটেলাইট থেকে বেসিক্যালি কি হয় পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন ছবি স্যাটেলাইট তুলে 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 আমাদের পাঠায় দিয়ে সেখান থেকে পরবর্তী তারপরে হচ্ছে মানচিত্র বানানো বা পুরো ব্যাপারটা বোঝা হয় কতটা কোথায় কি আছে ঠিক আছে তো মিলিটারি এরিয়া বা বর্ডার এরিয়াগুলোরও কিন্তু ছবি পাঠায় বা সেগুলো খুব রেস্ট্রিক্টেড সেগুলো কিন্তু সবার হাতে আমরা এমনি দেখতে পাই না সেটার অ্যাক্সেস সবার থাকে না তো সেক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত জায়গায় পজিশন লোকেশন জানাটা খুব জরুরি এবং খুব সুবিধাজনক হয়ে গেছে এই জিপিএস থাকার ফলে ঠিক আছে সো এই তোমাদের তোমাদের যতটুকু আছে হচ্ছে তার জন্য এর থেকে বেশি জানার মানে এইটুকুটাই যথেষ্ট তোমার সিলেবাস অনুযায়ী ঠিক আছে এবারে চলো আহ একটা কোয়েশ্চেন দেখে নি পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন এটা কিন্তু আমরা পড়েছি এটা ফার্স্ট ইয়েতেই ছিল এটা তো মানচিত্র পরিধি কোনো একটাতে কিন্তু আমি দেখিয়েছি কি আমার ঠিক মনে পড়ছে না পরিধিটা আমি কোথাও দেখিয়েছি বলে কি না হুম ঠিক আছে ওটা আমি দেখে নিলাম যে পড়ানোর বাইরে থেকে আসছে নাকি তো খ্রিস্টপূর্ব প্রায় আড়াইশো বছর আগে অ্যারাটোস্থাইনিস পৃথিবীকে গোল গল্পনা করে পৃথিবীর পরিধি কিন্তু নির্ণয় করেন তাহলে এখানে কি হবে এখানে হবে হচ্ছে অ্যারাটোস্থাইনিস হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তারপরে বর্তমানে বামন গ্রহের সংখ্যা কটা আমি কি বলেছি মেন গ্রহের সংখ্যা আটটা বামন গ্রহের সংখ্যা হচ্ছে আমাদের পাঁচটা ঠিক আছে সো টোটাল গ্রহ হয় হচ্ছে আট আর পাঁচে তেরোটা চলো এটাও দেখিয়ে দিই তোমাদের এই যে বামন গ্রহ আর কুলিন গ্রহ কুলিন গ্রহর সংখ্যা বা বামন গ্রহ হচ্ছে আমাদের পাঁচটা হলো পাঁচটা হলো তারপরে কে আসছে জিপিএস এর পুরো কথা কি একটু আগে এক্ষুনি যেটা করলাম গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম হচ্ছে আমাদের জিপিএস দেখে নাও গ্লোবাল পজিশনিং সিস্টেম ঠিক আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিওয়েড কি জিওয়াইড কি খুব ভালোভাবে ক্লাসে সেটা কিন্তু আমরা আজকে দেখেছি জিওয়েড কি ঠিক আছে তারপরে কে আসছে পৃথিবীকে নীলগ্রহ বলে কেন পৃথিবীকে নীলগ্রহ বলে কেন জল আছে সেই জন্য পৃথিবীকে নীলগ্রহ বলে এটাও কিন্তু আমরা ক্লাসে করেছি পৃথিবীকে নীলগ্রহ কেন বলে এই যে আবাসস্থল রূপে পৃথিবী আমরা যেখানে পড়লাম সেখানেই কিন্তু রয়েছে যে পৃথিবীকে নীলগ্রহ বলার কারণ কি কারণ হচ্ছে এখানে জল থাকে ঠিক আছে মানুষ মানুষের বেঁচে থাকার জন্য প্রধান যেটা জল রয়েছে আর এটাকে ব্লু প্ল্যানেট বা জল বলে কেন কি সত্যর অংশ জলে ঢাকা সেরকম কি করে যে জলচক্র বা পৃথিবীর উষ্ণতা এগুলো কিন্তু এই জল দ্বারাই কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু হচ্ছে জলচক্রের মেইনলি ঠিক আছে এই যে পৃথিবীকে জলের উপস্থিতির জন্য নিলগ্রহ হবার আবার হয় কারণ এখানে সত্তর শতাংশ কিন্তু জল রয়েছে মানে মেইনলি জলচক্রটাকে কিন্তু এর দ্বারাই হচ্ছে কন্ট্রোল করা হয় মানে কন্ট্রোল হয় এই ইয়ের জন্যে আর তারপরে আমাদের কি রয়েছে ফাইনালি সো আজকের মতন মানে আজকের মতন মানে হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের একটাই লেকচার আমি কমপ্লিট করেছি তো ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিটেড ঠিক আছে আশা করি বোঝা গেছে সবসময় ডায়াগ্রাম দিয়ে পড়বে জিওগ্রাফি জিওগ্রাফির এটা কিন্তু একটা সাংঘাতিক ইউএসপি ডায়াগ্রাম দিয়ে পড়ো বোঝো টু দ্য পয়েন্ট আনসার করো আমি যে পয়েন্টসগুলো লিখে দি মানে পয়েন্টসগুলো লিখে যে ডায়াগ্রাম দিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম তো তোমাদের কাছে এটাও থাকবে তোমাদের কাছে আমি কি কি বললাম সেটাও থাকবে এরপরে নিজের মতো করে লাইনে লিখবে এক একটা পয়েন্টের এগেন্স্টে একটা লাইন দুটো লাইন খুব বিশাল গল্প লেখার দরকার নেই ফ্যাক্টটাকে তুলে তুলে লেখো খুব ভালো করে লিখতে পারবে খুব ভালো হবে ঠিক আছে চলো তাহলে আজকের মতো যাই টাটা